এবারে আশুলিয়ার বাইপাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। কথা বলছি শাহিনের সঙ্গে। শাহিন, রাজধানীতে আজ বড় দুই দলের সমাবেশ, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে বিস্তারিত জানান। ঈশিক, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি নবীনগর যে চন্দ্রা মহাসড়ক, এই যে এই মহাসড়কের বাইপাল মোড়ে অবস্থান করতেছি। আপনাকে যদি দেখাই যে আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা দেখতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা অনেক সক্রিয়ভাবে আছে, এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলোতে তারা এই পুলিশরা কিন্তু তাদের দায়িত্ব পালন করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে কোনো রকম নাশকতা করতে যাতে না পারে এবং তার জন্য কিন্তু তারা সক্রিয় ভূমিকা পালন করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে যাই রাস্তার যে অবস্থা, যে আজকে কিন্তু যাত্রীবাহী বাস কিন্তু অনেকটা কম আমরা দেখতে পাচ্ছি, এবং এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে দুপাল্লার যে বাস আছে এই বাসগুলো অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেক কম। আবার এমনও দেখেছি আমরা যে দুপাল্লার বাসগুলো অনেক গাড়ি আমরা দেখেছি যে আশুলিয়ার যে বাইপাল হয়ে অনেক গাড়ি কিন্তু ঘুরে যাচ্ছে এবং ঢাকামুখে অনেক গাড়ি যাচ্ছে না। আমরা কিন্তু গাড়ির চালকদের সাথে কথা বলছি, তারা নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু যাচ্ছে না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যে এই শুধু আশুলিয়া থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বড় দুই দলের যে সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখেছি তারা প্রস্তুতি নিতেছে তারা সমাবেশে যাওয়ার জন্য, এবং এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই করার জন্য। এবং সেই সাথে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে যেসব গাড়ি আসছে সেই সব গাড়ি কিন্তু পুলিশ তারা তাদের নিয়মিত টহলের অংশ হিসাবে তারা কিন্তু সেগুলোকে তারা ই করতেছে, তল্লাশি করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনি জানেন যে ঢাকা আরিচা মহাসড়ক এবং এবং ঢাকা টাঙ্গাল মহাসড়ক এবং চন্দ্রা থেকে যে নবীনগর যে মহাসড়ক এবং সেই সাথে এবং আবদুল্লাপুর থেকে যে বাইপালের যে রাস্তা, প্রত্যেকটি রাস্তায় কিন্তু আমরা অন্য অন্য দিনের তুলনায় কিন্তু যানবাহন অনেকটা কম দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা আজকে কিন্তু মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আমরা যে এই যে আপনি জানেন যে সাভার আসলে কিছু শ্রমিক অধ্যুষিত এলাকায়, এই এলাকায় সকাল থেকে কিন্তু শ্রমিকবাহী বাস এবং অন্যান্য লেগুনা কিন্তু যথারীতি চলতে আমরা দেখেছি। এই ছিল আশুলিয়ার বাইপাল থেকে ঈশিকা। শাহিন, অনেক ধন্যবাদ আপনাকে।